দর্শক, করোনা পরিস্থিতি জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে করোনা এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে, সেক্ষেত্রে লকডাউনও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই মানছেন না, সেক্ষেত্রে নরসিংদীর কি পরিস্থিতি সর্বশেষ জানাবেন? জি জি, আপনি যে মুহূর্তে বলছিলেন ঠিকই, তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী ভেলানগর জেলখানা মোড়ে। এই আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্যস্ততম যে ঢাকা সিলেট মহাসড়কটি আজ অনেকটি ফাঁকা, কারণ এই করোনা ভাইরাসের কারণে অনেকেই ঘর থেকে বেরোচ্ছেন না, এছাড়াও প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না পুলিশ। এই সড়কে বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। আপনাকে একটি বিষয়ে জানাচ্ছি যে করোনা কোনো উপসর্গ নাই, এরপরও কেউ কেউ করোনা পজিটিভ হয়ে আসছে। আর একই ব্যক্তি এরপরের দিন করোনা আবার পরীক্ষা করাচ্ছেন কর্তৃপক্ষের মাধ্যমে ছোট্ট নাম দিয়ে, ওইখানে আবার তিনজন নেগেটিভ আসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আত্মীয় স্বজনরা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে কথা তুলছেন। এ নিয়ে নরসিংদীবাসী খুব চিন্তিত আছেন, আসলে কি প্রক্রিয়া, কি কোনো কিছু ভুল আছে কি না। তবে আমরা এই সর্বশেষ আমরা যেটুকু জানতে পেরেছি যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহান কামরান, তিনি ভ্রাম্যমাণ আদালত এবং 21টি নির্বাহী ম্যাজিস্ট্রেট তার মাঠে নামিয়েছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, র্যাব এবং তার পাশাপাশি পুলিশ কাজ করে যাচ্ছেন। এক এলাকা থেকে অন্য এলাকায় প্রয়োজন ছাড়া কোনো মানুষ যাতে ঘর থেকে বেরোতে না পারেন, ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। সঠিক জবাব দিতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা সহ জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলো মধ্যে 8টি বাজার সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার জন্য মতো স্থানে স্থানান্তর করা হয় জেলা প্রশাসক। এরই মাঝে বাজারগুলো স্থানান্তর করা হয়। এরপর শহরের মানুষ ঘরে একটি কিছুটা হলো, আমরা শহরের মানুষ যদি কিছুটা হলো লকডাউন মানছি, অথচ দেখা যায় গ্রামের ভিন্ন চিত্র, তারা করোনার কোনো লকডাউন কি এবং করোনা আত্মঘাতী কি তা কোনো বুঝতে পারছেন না। এই হিসেবে আমাদের নরসিংদী শহরের চাইতে গ্রামের একটু ভিন্ন চিত্র। এই ছিল আমাদের সর্বশেষ নরসিংদী থেকে তথ্য। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মোর্শেদ শাহরিয়ার জানাচ্ছিলেন নরসিংদী থেকে।